তোর দেশ প্রেমিক বাবার কাছে দেশ বড়, নামের ইজ্জত বড়, তার পরীক্ষা আজ হবে। এখনো সময় আছে, তোর হাজি বাবাকে বলে দে আমার সাথে হাত মেলাতে। অসম্ভব, আমার শরীরে একজন মুক্তিযোদ্ধা রক্ত টকবক করছে। তোর মতো একজন দেশদ্রোহীর কালো হাতের সাথে আমার মুক্তিযোদ্ধা পিতার হাত মিলিয়ে দিয়ে তাকে আমি কলঙ্কিত করতে পারি না। তাহলে আমিও তোকে সহজে ছেড়ে দেব। এই দেহে যতক্ষণ প্রাণের স্পন্দন থাকবে ততক্ষণ বাংলাদেশ বাংলাদেশ বলে চিৎকার করে বীর মুক্তিযোদ্ধাদের আদর্শকে আমি সম্মানিত রাখবো। আরে বাবার মাল যারা রক্ষা করতে পারে না তাদের জন্য রাজ্যের কোনো মা মহব্বত নেই, তবু তোকে ছাড়িয়ে এনেছে একটি কারণে। একমাত্র তুই দুটো মেয়েকে চিনিস যারা বাবার মাল ধরে দিয়েছিল, যা বাবার মাল ধরে দিয়েছিল ওই মেয়ে দুটোকে খুঁজে বের করার জন্যই তোকে আমার দরকার, তোকে আমার দরকার। কারণ বাবার কাছে আমি ওয়াদা করেছি। মারহাবা মারহাবা মারহাবা, এই নাকি মহাসন্ত্রাসী রাজুর বীরত্ব। এখন দেখছি দুটি অবলা নারীকে খুঁজে বের করার জন্য রাজুকে এসব ছিচকে স্মগলদের সাহায্য নিতে হচ্ছে। আমার কথা শোনার অধিকার তুমি কোথায় পেয়েছো? কে তুমি? রাজু বাবা, রাজু বাবা, এই মেয়েটাই তো সেই দুজনের একজন। সেই দুজনের একজন, আর একজন কোথায়? তোমার সাহস আমাকে তাজ্জব করে দিয়েছে। মুন্নার কাছে বাধা দেবার মতো দুঃসাহস আজ পর্যন্ত কেউ দেখায়নি। আমার কাজের মাঝখানে এসে দাঁড়াবার লাইসেন্স তোমাকে কে দিয়েছে? যারা মা বোনের ইজ্জতের কথা ভুলে যায় তাদের কাজে বাধা দিতে রাজিয়ার কোনো লাইসেন্সের দরকার হয় না। রাজিয়া? কোন রাজিয়া? সেই রাজিয়া যে তোমার বাবা বিধাতার। তোমাদের জন্য আমার বাবার 100 কোটি টাকার মাল ধরা পড়েছে, আমি আমি তোমাদেরকে ছাড়ব না। এখানে যে যাকে পারবে টেক্কা মারবে, এটাই নিয়ম।